চাঁদপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। চাঁদপুরে মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৃথক পৃথক ঈদগাহে বিভিন্ন সময়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণে খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর পৌর এলাকায় ১৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় চাঁদপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে। সেখানে কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। প্রধান এই জামাতে চাঁদপুরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন মাওলানা আবদুল্লাহ হাসান। এছাড়াও দ্বিতীয় বৃহত্তম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০টায় চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজারের ঐতিহাসিক মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে। চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই ঈদ জামাতেও সরকারি বেসরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া আবহাওয়া ভালো থাকায় চাঁদপুরে পুলিশ লাইন্স মাঠ, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, চাঁদপুর আউটার স্টেডিয়াম, বেগম জামে মসজিদ, চিস্তিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠ, জেলা কারাগার জামে মসজিদ, পুরানবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা মাঠ, দক্ষিণ গুণরাজদি আহমেদিয়া ঈদগাহ মাঠ, পূর্ব শ্রীরামদি তিন নঙ্গলির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, টেকনিক্যাল স্কুল মাঠ সহ বিভিন্ন মসজিদে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তার জন্য প্রতিটি ঈদগাহ ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনী। শাউন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।